হ্যালো ভিওয়ার্স আলাইকুম বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তৈরি করে দেখাবো শীতের সবজি দিয়ে প্যানকেক এই প্যানকেকটা তৈরি করা কিন্তু অনেক বেশি সহজ আর খেতে ভীষণ মজা এখন শীতের মৌসুম চলছে বাজারে প্রচুর শীতের সবজি পাওয়া যাচ্ছে যে কোনো সবজি দিয়ে কিন্তু আপনারা এটা তৈরি করতে পারেন অনেক বাচ্চারা আছে সবজি খেতে একদমই পছন্দ করে না তাদেরকেও কিন্তু আপনারা এই প্যানকেকটার মাধ্যমে সবজি খাওয়াতে পারেন প্যানকেকটা এতটাই সুস্বাদু হয় বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে খায় আপনারা এটা বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় তৈরি করতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী রেসিপির আপডেটের জন্য তাহলে চলুন দেখে নিচ্ছি প্রথমে আমি একটা বাটিতে এক কাপ পরিমাণে বাঁধাকপি কুচি দিয়েছি দিচ্ছি এক কাপ পরিমাণে সিম কুচি হাফ কাপ পরিমাণে গাজর কুচি দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি দিচ্ছি এক কাপ পরিমাণে সবগুলো সবজি কিন্তু আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারেন বড়ো সাইজের একটা টমেটো কুচি তিনটা কাঁচামরিচ কুচি দিয়েছি কাঁচামরিচটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী বুঝে দেবেন ধনে পাতা কুচি দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ একটা ডিম দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি স্বাদ অনুসারে লবণ প্রথম অবস্থায় কিন্তু লবণটা একটু কম দিলেই ভালো কারণ সবজিটা মাখার পরে কিন্তু সবজিটা আরও কমে আসে সেই জন্য প্রথমে লবণটা একটু কমিয়ে দিয়ে পরে দিতে পারেন হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিচ্ছি দিচ্ছি হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো মরিচটা ঝাল অনুযায়ী বুঝে দেবেন হাফ চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়েছি এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি সবগুলো সবজি মেখে নেওয়ার পর দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু কমে গেছে এবার দিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া আপনাদের কাছে যদি চালের গুঁড়াটা না থাকে সেক্ষেত্রে আপনারা হাফ কাপ পরিমাণ বেসনও দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা আপনাদের কাছে যদি ময়দা না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে আটাও দিতে পারেন এখন আমি সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি সবগুলো উপকরণ মেখে নিয়েছি আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি সবজিটা লবণ দিয়ে মাখার ফলে কিন্তু অল্প পরিমাণে পানি বের হয়েছিল সেই পানি দিয়ে এটা মাখা হয়ে গেছে এটা অনেকটা আঠালো হয়েছে পাতলা হয়নি এবার আমি চলে যাচ্ছি প্যানকেকগুলো ভেজে নিতে চুলা একটা কড়াই বসিয়ে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি যেহেতু এখানে কম তেল ব্যবহার করা হচ্ছে তাই এটা কিন্তু অবশ্যই স্বাস্থ্যকর একটি খাবার তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর চামচ দিয়ে আমি এখানে সবজির মিশ্রণটা দিয়েছি যেহেতু এটা প্যানকেক তাই একটু গোল করে দিচ্ছি যতটুকু সম্ভব খুব বেশি মোটাও করছি না আবার একদম পাতলাও করে দিচ্ছি না সম্পূর্ণটা সমানভাবে দিয়ে দিচ্ছি আর আপনারা যেরকম সাইজের খেতে চান সেরকমটাই করতে পারেন তবে আমি খুব বেশি বড়ো আবার খুব বেশি ছোটোও করে ফেলছি না মিডিয়াম সাইজ সাধারণত প্যানকেক জুগলা যেই সাইজের হয়ে থাকে ঠিক সেরকমভাবেই দিচ্ছি চুলা রাসটাকে মিডিয়াম করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি একটা পাশ কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে আমি একটু উল্টে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে অনেকটা ক্রিস্পি হয়েছে কিন্তু এবার ওই পাশটাকেও আমি আরও এক মিনিটের মতো ভেজে নিচ্ছি ভেজে তারপরে আমি এগুলোকে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে ভেজিটেবল প্যানকেক খুব সহজেই কিন্তু তৈরি করে ফেললাম আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং সহজ লেগেছে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে যাবেন না কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট বক্সে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ